আমরা স্পেশাল চার্ট 5 কে সাজিয়েছি হচ্ছে পরিবেশের ক্ষতিকর বিষাক্ত বিকারক এবং এগুলার বিকল্প বিকারক বা উপাদান নিয়ে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এন্ড ডি ইউনিটে প্রায় সময় এখান থেকে একটা কোয়েশ্চেন হয়। আমরা প্রথমে এই চার্টটা দেখব, দেন এই চার্ট থেকে স্পেশাল চার্ট থেকে কি কি কোয়েশ্চেন এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর সলিউশনও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। মনে রাখবেন আমাদের বইয়ে পরিবেশের ক্ষতিকর বিষাক্ত বিকারক বা এর বিকল্প উপাদান নিয়ে 60টা দেওয়া আছে। কয়টা দেওয়া আছে? টোটাল 60টা। এই 60টাই আপনাকে মনে রাখতে হবে। মনে রাখবেন ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের বিকল্প বিকারক হচ্ছে হ্যাক্সেন, এবং কার্বন টেট্রাক্লোরাইড, এটারও বিকল্প বিকারক হচ্ছে হ্যাক্সেন। মনে রাখবেন তাহলে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড এই দুইটার বিকল্প বিকারক হচ্ছে কি? হ্যাক্সেন। তারপর হচ্ছে বেঞ্জিন এবং জাইলিন, এই দুইটারও বিকল্প বিকারক হচ্ছে টলুইন। দুইটা দুইটা করে মনে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প বিকারক হচ্ছে হ্যাক্সেন, এবং বেঞ্জিন এবং জাইলিন এই দুইটার বিকল্প বিকারক হচ্ছে টলুইন। আর মনে রাখবেন বিউটানল 2, এটার বিকল্প বিকারক বা উপাদান হচ্ছে বিউটানল 1। তারপর হচ্ছে ল্যাড ক্রোমেট, এটার বিকল্প বিকারক হচ্ছে পটাশিয়াম কার্বোনেট। এটার সো মাচ ইম্পর্টেন্ট, ল্যাড ক্রোমেটের বিকল্প বিকারক বা উপাদান হচ্ছে পটাশিয়াম কার্বোনেট। আর পটাশিয়াম ধাতু, এটার পরিবর্তে আমরা বিকল্প বিকারক হিসেবে কি ইউজ করতে পারি? ক্যালসিয়াম ধাতু। এই 60টাই আপনাকে মনে রাখতে হবে ভর্তি পরীক্ষার জন্য, কারণ যে কোনো একটা অপশন আপনার টাইমে হয়তো চলে আসতে পারে বা দিয়ে দিতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে 60টাই মুখস্থ রাখতে হবে। তো এখন আমরা দেখব এই স্পেশাল চার্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এন্ড ডি ইউনিটে যে কোয়েশ্চেনগুলো এসেছিল। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, ল্যাবরেটরিতে বিষাক্ত ল্যাড ক্রোমেটের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখেন। তো আপনার যদি আমাদের দেওয়া এই স্পেশাল চারটা মনে থাকে, আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। আমরা দেখলাম যে ল্যাবরেটরিতে বিষাক্ত ল্যাড ক্রোমেটের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? পটাশিয়াম কার্বোনেট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো টাইমে ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। দেন আরো একটা কোয়েশ্চেন এখান থেকে এসেছিল, কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখেন আপনি, পটাশিয়াম ধাতুর পরিবর্তে কোনটি ব্যবহার করা যেতে পারে? আমরা ওই স্পেশাল চার্টে দেখেছিলাম পটাশিয়াম ধাতুর পরিবর্তে আমরা ক্যালসিয়াম ধাতু ইউজ করতে পারি। আরও একটা কোয়েশ্চেন এসেছিল এই স্পেশাল চার্ট থেকে, কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখেন, বারবার ভিন্ন ভিন্নভাবে একই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো করা হচ্ছে। কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? আমরা দেখলাম যে কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে আমরা কি ইউজ করি? হ্যাক্সেন। অর্থাৎ এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি তখনই অ্যান্সার করতে পারবেন যখনই আমাদের দেওয়া এই স্পেশাল চারটা আপনার মনে থাকবে। আমি বারবার আপনাকে রিমেম্বার করিয়ে দিচ্ছি, এই 60টা উপাদান পরিবেশের ক্ষতিকর বিষাক্ত বিকারক বা বিকল্প উপাদান এখান থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় কোয়েশ্চেন হয়। সো দ্যাটস ওয়াই আজই আপনি এই চারটা মনে রাখবেন। আমরা স্পেশাল চার্ট 6 কে সাজিয়েছি হচ্ছে বিভিন্ন ধরনের রশ্মি বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এন্ড ডি ইউনিটে প্রায় সময় এখান থেকে একটা কোয়েশ্চেন বারবার রিপিট হয়। মনে রাখবেন এই যে আমরা যে রংধনুতে 60টা রং বা রশ্মি জানি, যে বেনিয়া সহ কলা এভাবে আমরা মনে রাখতাম, এগুলার যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য প্রায় এখান থেকে একটা কোয়েশ্চেন হয়। মনে রাখবেন বেগুনি রশ্মি বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424, আর নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 424 থেকে 450, আসমানি হচ্ছে 450 থেকে 500, আর সবুজ হচ্ছে 500 থেকে 575, হলুদ হচ্ছে 575 থেকে 590, আর কমলা হচ্ছে 590 থেকে 647, আর লাল হচ্ছে 647 থেকে 700। এখানে দেখেন, এখানে যদি আপনি ডিসকাশন করেন রংধনুর 60টি রঙের মধ্যে, তার মানে আমরা দেখলাম যে বেগুনি রশ্মি বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কি? বেশি। এই পয়েন্ট দুটাও মনে রাখবেন, পাশাপাশি এই মানগুলো আপনাকে মনে রাখতে হবে ভর্তি পরীক্ষার জন্য, কারণ প্রায় সময় এই মানগুলো দিয়েও এক্সাম্পলে কোয়েশ্চেন করা হয়ে থাকে আপনাকে। দ্যাটস ওয়াই এই মানগুলো একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স অনুযায়ী আপনি এই মানগুলো মনে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাকে যে জিনিসগুলো জানতে হবে, মনে রাখবেন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 700 ন্যানোমিটার, আর গামা রশ্মি হচ্ছে 0.3005 থেকে 0.5, রঞ্জন রশ্মি হচ্ছে 0.01 থেকে 10, রেডিও টেলিভিশন হচ্ছে 2.2 × 10⁴ এর চেয়ে বড়, ইজ গ্যাটার দেন কিন্তু, আর অতি বেগুনি হচ্ছে ইজ লেস দেন 380, অর্থাৎ 380 চেয়ে কি ছোট, অবলোহিত হচ্ছে 700 ন্যানোমিটার চেয়ে বেশি। মনে রাখবেন এই জিনিসগুলো, অতি বেগুনি হচ্ছে 380 থেকে ছোট, আর অবলোহিত হচ্ছে 700 থেকে বেশি, আর মহাজাগতিক রশ্মি হচ্ছে ইজ লেস দেন 0.3405। এই মানগুলো আপনাকে মনে রাখতে হবে, এবং এই মানগুলো থেকে আপনি কোন জিনিসটা অ্যানালাইসিস করতে পারেন। এখানে আমরা দেখলাম যে যেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেওয়া আছে তার মধ্যে এই যে রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য, যেটা এই যে মাইক্রোওয়েভ, এই যে এটা
রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এটা কি 2.2 ইজ ইনটু 10^5 ইজ গ্রেটার দেন দ্যামিস। এই অপশন থেকে, এই ডিসকাশন থেকে আপনি এটা বুঝলেন যে এখানে রেডিও বা মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, আর আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। আপনাকে পাশাপাশি এই মানগুলো মনে রাখতে হবে, কারণ এই মানগুলো আপনাকে এক্সাম্পলে দিয়ে কোয়েশ্চেন করা হয়। আমরা এখন দেখব যে কোয়েশ্চেনগুলো এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এন্ড ডি ইউনিটে। দেখেন ফার্স্ট কোয়েশ্চেন, বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা জানি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, যদি আপনার স্পেশাল চারটা মনে থাকে তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবেন, 380 থেকে 424 ন্যানোমিটার। এবং এই বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কি ছোট। পাশাপাশি যে কোয়েশ্চেনটা এসেছিল এখান থেকে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো আপনি যদি আমাদের দেওয়া এই স্পেশাল চারটা মনে রাখতে পারেন, মনে রাখতে পারেন না আপনাকে মনে রাখতেই হবে, তাহলে আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখলাম সেটা হচ্ছে 380 থেকে কত 700 ন্যানোমিটার। পাশাপাশি আরও একটা কোয়েশ্চেন এসেছিল, কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। দেখেন ইংলিশে অপশনগুলো দিয়েছে আপনাকে, কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, গামা রশ্মি, ভিজিবল রে, এটা হচ্ছে দৃশ্যমান আলো। ইংলিশও আপনাকে মান জিনিসগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে মাইক্রোওয়েভ রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এক্স রে। আমি কিন্তু স্পেশাল চার্টের ডিসকাশনে আপনাকে বলেছিলাম যে এখানে যে মানগুলো আছে তার মধ্যে রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বড়, মাইক্রোওয়েভ, ইংলিশে এটাকে মাইক্রোওয়েভ বলি, কারণ এটা ইজ গ্রেটার দেন 2.2 × 10^5। দ্যাট মিন্স আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে, কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, সেটা হচ্ছে কি মাইক্রোওয়েভ বা রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য, কারণ এর মানটা মনে রাখবেন 2.2 × 10^5 কি ন্যানোমিটার, সবচেয়ে বড়। পাশাপাশি আরো একটা কোয়েশ্চেন এসেছিল এখানে, অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটার অ্যান্সার হবে হচ্ছে 620 থেকে 700 ন্যানোমিটার, কারণ আমরা দেখেছিলাম স্পেশাল চার্টে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 700 ন্যানোমিটারের চেয়ে বেশি। তো 700 ন্যানোমিটারের চেয়ে বেশি আমার অপশনে আছে কত, 760। দ্যাটস ওয়াই আমার অপশনের অ্যান্সার হবে 620 থেকে কত 700 ন্যানোমিটার, যেহেতু 700-র চেয়ে বেশি রেঞ্জটা এই 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 অপশনের মধ্যে পড়ে। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেওয়া এই স্পেশাল চার্ট গুলা, আমরা যেদিনই স্পেশাল চার্ট গুলো আপলোড করতেছি আপনি ওই দিনই আমাদের দেওয়া এই স্পেশাল চার্ট গুলো মুখস্থ করে রাখবেন, তাহলে ভর্তি পরীক্ষার আগে যদি আপনি আমাদের দেওয়া এই স্পেশাল চার্ট গুলো একবার চোখ বুলিয়ে নেন তাহলে ইজিলি আপনার মাথায় সবগুলা চলে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।